আবার অনেকদিন পরে ঘরে বসে ব্লগ করছি, মানে তোমরা আজকে জাস্ট বাবা নার্সারিওয়ালা ব্লগটা লাইভ গেছে। অ্যান্ড এখন আমি আরেকটা ব্লগ স্টার্ট করেছি, এখন অলমোস্ট বাজে রাত 8টা। আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীর বেশি ভালো ছিল না, সেই কারণে আমি ব্লগ করছিলাম না এতদিন। তো যাই হোক, আজকে হঠাৎ ইচ্ছে হলো অনেকদিন পরে ব্রাউনি বানাবো। তো এই দেখো আমার হাতে হচ্ছে ডার্ক চকলেট। তো এখন প্রসেসটা স্টার্ট হবে, আর যতটা পারবো আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব ব্রাউনির প্রসেসটা। আমি নিজেও আজকে ফাজি ব্রাউনি, যেটা আমি নর্মালি চকলেট কেক ঘরে বানাই, বাট ফাজি ব্রাউনিটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো লেটস সি হাউ ইট টার্নস আউট। আর ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালোই লাগবে ব্লগটা দেখতে। সো বেসিক্যালি এখানে আমি তোমার এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে ডার্ক চকলেট। আমি আমুলের ডার্ক চকলেটটা ইউজ করেছি, আর এখানে অ্যাকচুয়ালি বলা হয় সল্টেড বাটার দিতে, বাট আমি নর্মাল যেটা আমুল বাটার ওটাই ইউজ করছি, একটু চিনি বেশি দিয়ে দেবো আর কি, কারণ আনসল্টেড বাটার এখানে পাওয়া যায় না। তো এটা এখন যাবে ডাবল বয়লার প্রসেসে, এটাকে আমি মেল্ট করব। জল অলরেডি গরম হচ্ছে, এটাকে বসিয়ে দেবো অ্যান্ড তারপরে এটাকে আমি মেল্ট করে নেব। এটা অলমোস্ট মেল্ট হয়ে গেছে, এখন আর একটু হবে, হওয়ার পরে আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দেবো। এই দেখো আলটিমেটলি এই দেখতে পাচ্ছ, ইটস কমপ্লিটলি মেল্টেড নাও। এখানে আমি সুগার নিয়ে নিয়েছি একটা স্মল বলে, এটা গ্র্যানুলেটেড ফর্মেই আছে, এই দেখো একদম ছোট। বড় দানা হলে তোমরা একটু এটাকে পাউডার ফর্মে নিতে পারো। আর সেকেন্ড আমি এখানে ম্যাদা নিয়েছি, ম্যাদাটা হাফ কাপ নিয়েছি, বিকজ এটা ফাজি ব্রাউনি বানাচ্ছি, আর যদি কেকি ব্রাউনি বানাও তাহলে ফুল কাপ ম্যাদা লাগে। তো চলো, এবার এটা ফুলি মেল্ট হয়ে গেছে, তো এখন এটাকে ওঠাতে হবে। এখন আমি এটার মধ্যে সুগারটাকে অ্যাড করতে থাকবো, সো দ্যাট এটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, যেহেতু এটা গরম আছে। কি মেল্ট হয়ে যায়? সুগার, সুগারটা। এখন আমি এটার মধ্যে অ্যাড করব দুটো এগ, এবার এটাকে whisk করতে হবে। এই দেখো একটা জিনিসও বলতে ভুলে গেছে যেটা আমরা দেখাইনি, এটা হচ্ছে উইকেট কিপারের গ্লাভস। আচ্ছা দেখো, এবার নেক্সট স্টেপটা না, ওই এটা কি ওই তো ডিমটা, এটার মধ্যে ওষুধ মেশানো হচ্ছে। ডিমটা যখন অলমোস্ট তোমার মিক্স হয়ে যাবে, এটার মধ্যে একটা টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে যাবে, ডিমের গন্ধটা চলে যাবে। ভ্যানিলা এসেন্স? আমি ভাবলাম কফ সিরাপ দিয়ে দিচ্ছে। এনিওয়েজ, চিনিটা যদি তোমরা মিক্সার গ্রাইন্ডার মানে পাউডার করে দাও তাহলে বেটার হবে। হ্যাঁ, এটা মিক্স হতে একটু প্রবলেম হচ্ছিল, এখন যদিও অলমোস্ট মিক্স হয়ে গেছে। আমরা জানি এটা কম্পিউটার সায়েন্স এর সামথিং, ফাজি সিরিজ ভিরিজ ওসব চলে, ব্রাউনের মধ্যেও এগুলো ঢুকিয়ে দিচ্ছে। আজকাল বোঝা যাচ্ছে না কোথায় আছে সায়েন্স, কোথায় আছে কম্পিউটার সায়েন্স, আর কোথায় আছে খাওয়া দাওয়া, হোম সায়েন্স। হ্যাঁ, কোথায় আছে হোম সায়েন্স? ডু ইয়োর ওয়ার্ক। এটা মাস্ট জিনিস, আমি গরমে লিটারালি শেড হয়ে যাচ্ছি। এখন এটার মধ্যে যাবে এই ম্যাদাটা, পুরোটা দেব কিনা দেখি। আধা দাও, তারপর বোঝা যাক। এটা কি? স্প্যাচুলা। সবকিছুর আলাদা আলাদা নাম। আচ্ছা আমি একটা টিপস বলে দিই, লাইক এতক্ষণ তো উই ওয়্যার ইউজিং এ হুইস্কার টু হুইস্ক দ্য লিকুইড
মানে ইনগ্রিডিয়েন্টস গুলো, বাট ওয়ান্স ইউ হ্যাভ শিফটেড টু দ্য সলিড ওয়ান্স ডোন্ট ইউজ এ হুইস্কার। ধরো এখন আমি কোকো পাউডার দেবো, তখন স্প্যাচুলা দিয়ে করবে, তখন হুইস্কার ইউজ করবে না। সুইটনেসটাকে এনহান্স করে সল্ট, একটু সল্ট দিতে লাগে। আর এখন যাবে এটার মধ্যে কোকো পাউডার, জাস্ট এতটা কোকো পাউডার যাবে, কারণ অনেকটা চকলেট দেওয়াই আছে আর কোকো পাউডার, সেটা তোমার চকলেট কেক হোক আর ব্রাউনি হোক সবসময় হাফ দ্য অ্যামাউন্ট অফ ইয়র ম্যাদা হয়, নাহলে কিন্তু তেতো লাগবে খেতে। হচ্ছে এটা কিসের? ওয়েকফিল্ড কোকোয়া, কোকো পাউডার। অনেক কোম্পানি পাওয়া যায়, হার্শিজের পাওয়া যায়, উইকফিল্ডের পাওয়া যায়, নরমালও পাওয়া যায়। বেস হ্যাজ বিন সর্ট অফ কি বলে এটাকে বাটার দিয়ে লেপা, তার উপর দেওয়া হবে এই ব্ল্যাক কালার মিক্সচার, বেকিং পাউডার আমরা ভুলে গেছি, তো বেকিং পাউডার দেওয়া হচ্ছে। ও নাহলে ফুলবে কি হবে না বেকিং পাউডার ছাড়া? সো বেকিং পাউডার ইজ ইম্পর্টেন্ট, ইভেন ডিমের জন্য ফোলে, তো আই থিঙ্ক ডিমের জন্য বলে। এখন ওভেন চলে গেছে, প্রি হিট হচ্ছে। ও হ্যাঁ, ওভেনের মধ্যে প্রি হিট হচ্ছে, মানে 180 ডিগ্রির মধ্যে। 180 ডিগ্রি দিয়ে 30 মিনিট মতো লাগবে। এক্স্যাক্টলি, প্রচুর কেক বানানো হতো, তারপর জানি কি হলো না, সেটা হতো পানি সামনে। হ্যাঁ, ওখানে লকডাউন, লাস্ট লকডাউন তে এত কেক বানিয়েছিলাম, বাপরে বাপ, কেক এক্সপার্ট হয়ে গেছিল। কেক, বিরিয়ানি, পিজা, গার্লিক ব্রেড, কি বলে ওই ঘোরানো স্নেইল টাইপ একটা সামথিং, স্নেইল ক্রোসং, হ্যাঁ কি জানি না। আচ্ছা তুমি এটা এখন, আরে এটা মস্ত লাগছে আমার, ওই ক্রোসং বলে একটা কি একটা জিনিস আছে, আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না, ওর ভালো লাগে মেবি, বাট এনিওয়েজ এক্স্যাক্ট শেপ সাইজ টেস্ট এক্স্যাক্ট ছিল, দ্যাট ইজ হোয়াট ইনস্টাতে আছে। তো ইফ ইউ গাইজ হ্যাভ নট ফলোড ইন ইনস্টাগ্রাম, আইল গিভ দ্য লিঙ্ক বিলো, বাই উপরেও এখানে দেখিয়ে দেবো, দেবকর্ণী _C, ওটার মধ্যে যাও, ইনস্টাগ্রামের মধ্যে যা আমাদের ফটো শটো থাকে, ম্যাক্সিমাম ফটো ওটার মধ্যেই থাকে, অ্যাপার্ট ফ্রম ভিডিওস, কারণ সব কিছু তো আর ভিডিওর মধ্যে দেওয়া যায় না, তো বাকি শর্ট ভিডিও ফটোস ফটোস ওটার মধ্যেও থাকে, ওটার মধ্যে। আজকে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টই করছি, মানে এন্ড রেজাল্টের জন্য স্টে টিউনড, আমিও জানি না কি হবে, তোমরাও দেখো, দেখা যাক কি হয়, কি আসলে কি বেরোবে, আলটিমেটলি ব্রাউনি বেরোবে নাকি এটা কি বেরোবে, চকলেট কেক, ও ব্রাউনি মিন্স চকলেট কেক, আই থিঙ্ক চকলেট কেক, এন্ড হোয়াট ইজ ব্রাউনি, হোয়াটস দ্য থিন লাইন, সেটা আমি আগেই বলে দিছি, যদি তুমি ভিডিওটা শুনে থাকো তাহলে ভিডিও বানানোর পর আপলোড করা। ফাইনালি দ্য ব্যাটার ইজ গোইং, ইন দ্য ওভেন, এই যে দেখতে পাচ্ছ, আমি এখন ইনিশিয়ালি 30 মিনিটসের জন্য দিয়েছি, লেটার অন যদি লাগে একটু বাড়িয়ে, আমি দেখতে পাচ্ছ পুরো জল পড়ছে গা দিয়ে। যাই হোক, ব্রাউনি ওভেনে গেছে এখন, আফটার লাইক এটা যতক্ষণ হচ্ছে হোক, তারপরে আই উইল প্রিপেয়ার গানাশ, গানাশ আর আলমন্ড দিয়ে এটার সাজিয়ে দেবো, এখন দেখা যাক এটা অ্যাকচুয়াল আউটকাম কী হচ্ছে, বাকি সব প্রিপারেশন তো আমি করে নিচ্ছি। সো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে, আর দেখতে থাকো ব্লগটা, আই হোপ ইউ উইল এনজয়, আর তোমরাও একটা ব্রাউনি বানিয়ে টানিয়ে আমাকে ট্যাগ করে দিও ইনস্টাগ্রামে, যদি আমার রেসিপিটা ফলো করছো ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো, কমেন্টে জানাতে পারো, ভালো লাগবে। আমার কেক ইজ ডান, লাইক টু মাই আটার সারপ্রাইজ, এটা জাস্ট 15 মিনিটসে ইট ওয়াজ অল ডান, মানে কোনো রকম সাবস্টেন্স আর আসছিল না, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ, দেখো এটাতে আমি একটু ক্লোজ দেখাচ্ছি ক্যামেরাতে, কিছু নেই, তো কেক ইজ ডান, অ্যান্ড নাও আমি তোমার গানাশ বানাচ্ছি, গানাশের জন্য আমি ডার্ক চকলেট আর নিই, বিকজ দ্য এন্টায়ার কেক ইজ বেসড অন ডার্ক চকলেট, তো গানাশের জন্য আই টুক আ ডায়েরি মিল্ক পুরো প্যাকেট, তো ওটা দিয়ে আমি এখন মেল্ট করছি, মেল্ট করে গানাশ বানাবো, বানিয়ে তার উপরে অ্যালমন্ড স্প্রিঙ্কল করে দেবো। এই দেখো, দিস হ্যাজ লাইক আলটিমেট টেক্সচার, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, দিস ইজ কল ফাজি ব্রাউনি, অ্যান্ড সি সাইজগুলো কি সুন্দর বেরিয়ে এসছে, বাট আমি এখন বের করা কিভাবে, না আমি এখন বার করবো না এটাকে,
ঠান্ডা হলে আমি জাস্ট এটার উপরে গানাশটা দিয়ে দেব হোয়াট ইজ গানাশ 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 দিস ইজ দ্য গানাশ কব সে গানাশ গানাশ চল রহা হ্যায় দিস ইজ দ্য গানাশ মানে হচ্ছে কি গণেশ সো কেক গণেশ গার্নিশিং ফাইনালি ইটস ডান তোমাদের সব গার্নিশিং কমপ্লিট হয়ে গেছে এখন এটা ফ্রিজে যাবে আমি জাস্ট একটু ওয়েট করছি একটু কুল ডাউন করলে তারপরে আমি ফ্রিজে দিয়ে দেবো দেন উপরের লেয়ারটা একটু সলিডিফাই হয়ে গেলে দেন ইটস রেডি টু ইট আর যাই হোক তোমাদের দেখে কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে ইট টার্ন আউট রিয়েলি গুড মানে আমার এতটা এক্সপেকটেশন ছিল না বাট ইট অ্যাকচুয়ালি টার্ন আউট অ্যাজ এ ব্রাউনি সবসময় আমি বানাতাম ইট ইজ টু টার্ন আউট অ্যাজ এ চকলেট কেক তো যাই হোক আমি তোমাদেরকে ডিফারেন্সটা একদম ভিডিও স্টার্টিংয়ে বলে দিয়েছি যদি খেয়াল না করে থাকো তোমরা স্কিপ করে ওখানে গিয়ে আবার চেক আউট করতে পারো আমি কী বলেছিলাম তো যাই হোক এটাকে এখন আমি ফ্রিজে দেবো আর এই আরেকজন খালি ফটোই তুলে যাচ্ছে কি যে করছে ভগবান জানে ফটো না তুলে আমি কি করবো এখানে জিনিসটা ধরা যাবে এটাকে না এত গরম নেই তা তোমার হাত কোথায় তাহলে আমার হাত মাই হ্যান্ড এই যে তোমার হাত তো এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন বলছে যে এই জিনিসটা সি দেখতে দারুণ হয়েছে সিরিয়াসলি মানে আমরা সিসিডির মধ্যে তো খাই এটা এটাকে বাট দিস ইজ আর এটার মধ্যে যদি ওই সিজলিং টাইপটা যদি এসে যেত তাহলে কিরকম লাগতো আইসক্রিম না আইসক্রিম তো নেই এখন ফ্রেন্ড এটা আমি ওকে কবে জানি দিয়েছিলাম এটার মধ্যে একটা আরে এটার মধ্যে একটা প্রবলেম আছে চোখটা একটা প্রবলেম আছে এটাকে নিয়ে যাওয়া যাক ফ্রিজে দিয়ে দি এটা ফ্রিজে যাওয়া যাবে ফ্রিজের মধ্যে এটা মাস্ট জিনিস বাপরে এত গরম আমি মরে যাওয়া লাগছে গরমে 40 ডিগ্রি ফাইনালি তুমি এটা বন্ধ করতে পারলে কেন আমি কি পারি না নাকি তিনবার চারবার তো এটা আমি তুমি ট্রাই করলে আমি দেখলাম চারবার তো উল্টে পড়ে গেলে আমার চুল অনেক বেটার তোমার থেকে যাই হোক তোমার মতো তো এত প্রোডাক্ট আমি ইউজ করি না সো আই হ্যাভ টু হ্যাভ সাচ ব্যাড হেয়ার এনিওয়েজ এখন যা সিজন চলছে বিয়ে শাদির আই থিঙ্ক উই আর লাকি কি ২০১৮ আমাদের বিয়ে হয়ে গেল না হলে 2020 থেকে যা স্টার্ট হয়েছে 2019 আগে যাদের বিয়ে হয়ে গেছে আই থিঙ্ক ইউ গাইজ হ্যাভ এনজয়ড তারপর করছে মেয়েরা এন্ড দেন দে হ্যাভ টু পুট অন মাস্ক এটা তো মানে বিশাল চাপের ব্যাপার মানে মাস্ক ছাড়া আমরা বিয়ে করেছি লাইক ইটস লাকিয়েস্ট শ্বাস নিতে নিতে আগে আমি এখন ভাবি আগে যখন আমরা এয়ারপোর্ট যেতাম সবার মানে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ থাকতো এয়ারপোর্ট লুক তো এয়ারপোর্ট লুকের হ্যাশট্যাগ আজকাল এয়ারপোর্ট লুক কি হয়ে গেছে মাস্ক ফেস শিল্ড গ্লাভস পাললে কি যারা মিডল সিটে বসে পিপি আর যদি তোমরা দুজন ট্রাভেল করছো একসাথে অবভিয়াসলি দ্য গাই হ্যাজ টু ওয়্যার তো মানে আজকাল এয়ারপোর্ট লুক কনসেপ্ট ইজ অল গন মানে এটাও একটা বিশাল বড় সবার জন্য একটা কস্টিউম
সবার জন্য হয়ে গেছে মানে এয়ারপোর্ট এখন এমন হয়ে গেছে এয়ারপোর্টে যে জামা পরে দেবো ওই জামা আর হয়তো পরবই না সবচেয়ে বেশি পেইনফুল যে জিনিসটা আমার কাছে লাগছে দেখে মানে দিল্লির অবস্থা মানে এই সেই দিল্লি যেখানে এত বছর কাটিয়ে এসেছি অ্যান্ড নাও তো ইট ইজ জাস্ট লাইক নো লেস দেন আ হেল রাইট নাও মানে এটা কি এখানে আগে তো যেভাবে খুশি ঘুরতাম দিল্লির মধ্যে মানে দিল্লি দিল্লি খাওয়া দাওয়া মাই সেকেন্ড সাইড food and everything Delhi is like awesome. my second home and then seeing Delhi suffer like this it is really painful মানে এটা কি হলো জল সে জল সব খতম হো বাস মানে get vaccinated as soon as possible yes everyone so we are also waiting for first May yeah আমার তো ভয় লাগছে জ্বর যদি আসে জ্বর আসতেই পারে pretty normal জ্বর যাই হোক আমাদের ব্রাউনি আই গেস ইজ অলমোস্ট হয়ে গেছে দেখো কেকটা কতটা ফ্লাফি এটা কি হলো দিকে আরমান কাট কাট কে নিকাল দিয়ে দিল কে টুকরে কর দিয়ে ইসনে ইয়ে হে ও ঔরত জো দিল মেরে দিল কে টুকরে কর দিয়ে কাশ আরে এটা কি এটা লাংসার মতো হয়ে যাচ্ছে হার্ট থেকে জাস্ট লুক এট দিস ওয়াও অসমস বাহ বাহ কি রিয়াকশন কাকে দেখো অসম অসম পুরা ব্রাউনি হ্যাঁ পুরা ব্রাউনি ব্রাউনি অ্যাডভেঞ্চার ইজ আ সাকসেস হ্যাঁ না এভরিথিং ইজ আ সাকসেস ফটো ওটো সব লে লে আবি আবি চালু হোগা এডিটিং कुछ है ही नहीं एडिट करने को अरे जो तुम्हारे इसमें है उसको एडिट करो और फोटो आई एम जस्ट ट्राइंग आउट ए न्यू एडिटिंग सॉफ्टवेयर दे अरे की होलो कुछ बोलोगे विरक्ति विरक्ति का नाम ही है शादी अरे ऐसे ওটার মধ্যে কিছু আরে কোথায় এদিকে আসো আরে এদিকে আসো এদিকে আসো আরে এদিকে আসো ও পিট এই কি পিট এদিকে দেখো হ্যাঁ এদিকে আরে বলে দাও তোমাদের সাবস্ক্রাইব তোমার সাবস্ক্রাইব না আমি কিছু বলবো না এনিওয়ে সাবস্ক্রাইবাররা ওকে ওর যদি রাগ ঠিক হবে ওই সময় যদি আরো 5-10 জন আরো সাবস্ক্রাইব করে যায় চ্যানেলটাকে তবে হবে ওর রাগ ঠিক আর লাইক দিয়ে দাও এটার মধ্যে আর কমেন্ট করে বলে দাও প্লিজ ডোন্ট গেট অ্যাংগ্রি ডোন্ট গেট অ্যাংগ্রি অ্যাট লিস্ট রাইট দ্যাট কমেন্ট মেবি শি উইল গেট ব্যাক টু নরমাল হ্যাঁ কি নেই এনিওয়ে গাইস